बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, तोमादेरके बर्णमाला आदर्श उच्च विद्यालय ओ कलेज थेके अनलाइन क्लासे शुभेच्छा। आमी मोहम्मद राशिदुल इस्लाम, प्रभाषक फिनान्स बैंकिंग ओ बीमा। आज के तोमादेर साथे आलोचना करब एकादश श्रेणीर फिनान्स बैंकिंग ओ बीमा द्वितीय पत्र निये। द्वितीय पत्रेर आज के आमरा प्रथम अध्याय बैंक व्यवस्थार प्राथमिक धारणा निये आलोचना करब। तुम्हारा जानो जे एर आगे आमादेर बैंकिंग थेके अर्थात द्वितीय पत्र थेके आमरा बीमार प्रथम अध्याय अर्थात दशम अध्याय आमरा आलोचना करेछिलाम। एवं आज के आमादेर प्रथम सेमिस्टार परीक्षा शेष हवार परे आज के आमादेर फिनान्सेर प्रथम क्लास। एवं प्रथम क्लासे आमरा बैंकिंग दिए शुरू करब, कारण फार्स्ट सेमिस्टार परीक्षाय आमरा फिनान्स प्रथम पत्र निये अधिकांश विषय आलोचना करे फेलेछि। जेमन प्रथम अध्याय एवं तृतीय चतुर्थ एई तीनटी अध्याय आमरा फिनान्स प्रथम पत्र थेके शेष करेछि एवं सेखाने आमरा गाणितिक समस्या समाधान करेछि। जेहेतु आमादेर प्रथम पत्र एवं द्वितीय पत्र एकई साथे चलमान, ताई आजके आमरा द्वितीय पत्र थेके शुरू करब एवं द्वितीय पत्रेर प्रथम अध्याय निये आमरा आजके आलोचना करब। ताहले आजके चलो आमरा आमादेर क्लास शुरू करी। बैंकिंग ओ बीमा थेके आजके आमादेर अध्यायटिर नाम होच्छे बैंक व्यवस्थार प्राथमिक धारणा। एखाने प्रथमे जे विषयटा निये आमरा आलोचना करब सेटी होच्छे बैंक शब्देर उत्पत्ति। এই ব্যাংক শব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। এক্ষেত্রে আমরা তিন চারটি শব্দ পেয়েছি যেগুলো এক নির্ভরযোগ্য এবং এই উপরেই আমরা সাধারণত আলোচনা করি। যে ব্যাংকের এই যে ব্যাংক শব্দটি অনেক সময় বিভিন্ন শব্দ থেকে আসছে, এর মধ্যে একটা শব্দ হয়েছে জার্মান শব্দ ব্যাংকি, আর একটা হয়েছে ইতালীয় শব্দ ব্যাংকো। এই শব্দ দুটো থেকে সর্বশেষে ব্যাংক ইংরেজি শব্দ আসছে, কারণ এই যে জার্মান শব্দ এবং ইতালীয় শব্দ ব্যাংকি ব্যাংকো এর শব্দ থেকে উৎপত্তির মূল কথা হয়েছে যে ব্যাংকো শব্দটির অর্থ হচ্ছে ব্যাংক, কারণ এই ইতালিয়ান শব্দ যে মধ্যযুগে ইতালীয় মধ্যযুগে যখন ব্যবসা বাণিজ্য করা হতো তখন যেই আর্থিক লেনদেন যারা করতো তারা তাদের অর্থগুলো নিয়ে বিভিন্ন স্থানে বসে লম্বা টুল বা বেঞ্চের উপরে বসে তারা এই লেনদেনগুলো করত, তখন ওইখান থেকে এই শব্দটি উৎপত্তি হয় বেঞ্চ বা ব্যাংক। এই এবং এর পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে এই ব্যাংকের শব্দটি পরিবর্তিত হয়ে এই ব্যাংক শব্দটি আসে এবং এর অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য কোনো তথ্য আমাদের জানা নাই, তাই এটা অনুমান করে এই শব্দগুলো ধারণা করা হচ্ছে। আর এই ব্যাংকের আবিধানিক অর্থগুলো অনেক হতে পারে, যেমন ব্যাংক শব্দের অর্থ হতে পারে বেঞ্চ, টুল অথবা ক্ষেতের আইল, নদীর কুল বা তীর, এবার উঁচু জায়গা। কারণ এই জায়গাগুলো কেন বলা এইভাবে কেন হয়েছে যে আগের যুগে বা মধ্যযুগে বা তার আগের যুগে অর্থ অর্থাৎ মুদ্রার প্রচলন হওয়ার পর এই মুদ্রাগুলোকে সবার মধ্যে লেনদেন করার জন্য অনেকে অনেক জায়গা ব্যবহার করত। যেমন কেউ ক্ষেতের আইলে বসে, কেউ বেঞ্চের উপরে বসে, কেউ নদীর কিনারায় বসে এই লেনদেনগুলো করত বা এই কাজগুলো নিষ্পত্তি করত। ওখান থেকে এই বিভিন্ন শব্দগুলো উৎপত্তি হয়, সর্বশেষে এই ইংরেজি শব্দ ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। এরপরে আসো পরে আসছে আমাদের ব্যাংক। এখন আমরা জানব ব্যাংক কী। ব্যাংক হচ্ছে একটি মধ্যস্থকারী আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে এবং অধিক সুদে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। তাহলে ব্যাংক আমরা একটা মানে চিত্র আঁকছি, দেখো ব্যাংক কী করে। ব্যাংক হচ্ছে দুইটা পক্ষের একটা তিনটা পক্ষ থাকে, মধ্যস্থ একটা পক্ষ, তারা দুই পক্ষের মধ্য থেকে মানে অর্থাৎ এক পক্ষের কাছ থেকে কম সুদে টাকা সংগ্রহ করে আর এক পক্ষকে অধিক সুদে টাকা দেয় এবং মাঝখানে বসে তারা লাভ করে। তাহলে আমরা দেখো এখানে লিখেছি আমানতকারী, আর একটা লিখেছি আয় ঋণ গ্রহীতা বা অধিক সুদে অর্থ বিনিয়োগকারী, এভাবে আমি একটা চিত্র লিখেছি। দেখো এখান থেকে আমাদের ব্যাংকের ধারণা আমাদের ক্লিয়ার হবে। তাহলে প্রথমে সে আমানতকারী,
আমানতকারী কারা? আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ ব্যক্তি ব্যাংকের কাছে আমানত হিসেবে টাকা জমা রাখি, আবার ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করে। তাহলে ব্যাংকের হিসাবগুলো নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। তো আমানতকারী কারা? আমরা সাধারণ জনগণ। তাহলে আমানতকারীরা কি করে? ব্যাংকে আমানতকারীরা টাকা জমা রাখে। যখন ব্যাংকে টাকা জমা রাখে, যে আমানতকারী বা আমরা সাধারণ জনগণ যখন ব্যাংকের কাছে টাকা জমা রাখি, ব্যাংক আমাদের এই জমাকৃত টাকা থেকে আমাদেরকে কম সুদ দেয়। এরপরে কি করে? অর্থ জমা হয় আমাদের জনগণের কাছ থেকে, ব্যাংকের কাছে যে টাকাটা জমা হয়, ব্যাংক সবার কাছ থেকে টাকাটা সংগ্রহ করে। সংগ্রহ করে কি করে? এই টাকাগুলোই, অর্থাৎ জনগণের টাকা বা আমাদের টাকা, সাধারণ মানুষের টাকাগুলো ব্যাংক আবার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। যার ঋণ দরকার সে এই ঋণ দেয়, অথবা কোনো লাভজনক খাতে সে বিনিয়োগ করে। তো লাভজনক খাতে বিনিয়োগ করে বা অন্য কাউকে যে ঋণ দেয়, যেমন আমি টাকা ব্যাংকে জমা রাখছি আবার আমি ঋণ নিচ্ছি, তখন এরকমের হতে পারে। তাহলে কি করলো? ব্যাংক সকলের টাকাগুলো একত্রিত করে জমা করে, জমা করে আবার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় অথবা বিনিয়োগ করে। কিভাবে? অধিক সুদে অর্থ বিনিয়োগ করে। অর্থাৎ উনি এই আমানতকারীদের কাছ থেকে যে হারে, যে সুদের হারে টাকা সে জমা সংগ্রহ করছে, তার সে বেশি সুদের হারে সে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানদের কাছে ঋণ দেয় বা বিনিয়োগ করে। এই বিনিয়োগ করার পর ওইখান থেকে, দেখো এখানে দেখো লেখা আছে ঋণদান, তার মানে এই টাকা থেকেই সে ঋণ দান করে। এরপরে কি? এই যে ঋণ দান করার পর সুদ এবং আসল সহ এই টাকা আবার সে আদায় করে, ঋণের টাকা সুদ এবং আসল সহ আদায় করে। আদায় করে আবার এই যে আমানতকারী যারা আছে তাদের কাছে টাকাটা ফেরত দেয়। তাহলে দেখো এই বিনিময় কিন্তু ওরা আয় করে। অর্থাৎ ব্যাংক কী করলো? যেই সুদে সে টাকাটা সংগ্রহ করলো, তার সে বেশি সুদে সে টাকাটা বিনিয়োগ করলো। তাহলে যেই বেশি সুদ বা বেশি লাভে যে সে বিনিয়োগ করছে, ওই অংশটুকুই হচ্ছে ব্যাংকের লাভ। তাহলে দেখো এটা হচ্ছে আয় আর বা লাভ। এখানে প্লাস আবার মাইনাস দেওয়া আছে, কারণ অনেক সময় ব্যাংক যে টাকা ঋণ প্রদান করে, সেক্ষেত্রে অনেক সময় ঋণের টাকা সে আদায় করতেও পারে না, বা কোনো কোনো কারণে ঋণের টাকা অনাদায়ী থেকে যায়, সেক্ষেত্রে ব্যাংকের আবার লসও হতে পারে। এই জন্য লাভ লস দুইটাই দেখানো হয়েছে। তাহলে এ হলো আমাদের ব্যাংকিং ব্যাংক সম্পর্কে একটি ধারণা, যে ব্যাংক হচ্ছে একটি মধ্যস্থকারী আর্থিক প্রতিষ্ঠান, যা জনগণের নিকট থেকে বা জনগণের কাছ থেকে অল্প সুদে বা স্বল্প সুদে আমানত সংগ্রহ করে, অধিক সুদে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা পরের অংশটি হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং কাকে বলে? ব্যাংকিং হচ্ছে ব্যাংকের যাবতীয় কার্যাবলীর সমষ্টিকেই ব্যাংকিং বলা হয়। অর্থাৎ ব্যাংক যে কাজগুলো করে সেই কাজগুলোকে একত্রে বলা হয় ব্যাংকিং। ব্যাংক কী কাজ করে? ব্যাংক কিন্তু অনেক কাজ করে। যেমন ব্যাংক জনগণের জন্য হিসাব খুলে অর্থ জমা দেয়, চেক ইস্যু করে, আবার চেকের অর্থ প্রদান করে, বিনিময় বিল বাট্টা করে, অর্থ স্থানান্তর, প্রত্যয়পত্র ইস্যু, বা এরপরে আরও অনেক কাজ করে, যেমন পে অর্ডার ইস্যু, তারপর গ্রাহকের পক্ষে ঋণ দান, গ্রাহকের পক্ষে ঋণ আদায় ইত্যাদি বিভিন্ন কাজ করে। এই কাজগুলোর সমষ্টিকেই বলা হয় ব্যাংকিং। আর একটা হচ্ছে ব্যাংকার। ব্যাংকার কি? ব্যাংকার হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তাকেই ব্যাংকার বলা হয়। অর্থাৎ যারা ব্যাংকে কাজ করে তাদেরকেই ব্যাংকার বলা হয়। কারণ এই যে ব্যাংকিং যে কাজগুলো, যে ঋণ দান, ঋণ আদায়, অর্থ জমা, প্রত্যয়পত্র ইস্যু, এই যে কাজগুলো, এই কাজগুলো যে করে তাহলে তাকেই কি বলা হয়? ব্যাংকার বলা হয়। তাহলে এখানে সংক্ষেপে বলা হচ্ছে, যারা ব্যাংকে কাজ করে তারাই কিন্তু এই ব্যাংকের কাজগুলো সম্পাদন করে। যারা ব্যাংকে চাকরি করে তাদেরকেই ব্যাংকার বলা হয়, কারণ তারাই এই কাজগুলো করে। তাহলে এজন্য সংক্ষেপে আমরা সহজে বলতে পারি, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তাকে ব্যাংকার বলে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাব পরের অংশে। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ব্যাংক ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য। অর্থাৎ ব্যাংক কী কী বৈশিষ্ট্য আছে বা ব্যাংকের প্রকৃতিটা কী রকমের ব্যবসায়ের। এক নম্বরে আছে মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। তা আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলেছি, ব্যাংক হচ্ছে একটি মধ্যস্থকারী আর্থিক প্রতিষ্ঠান। তাহলে এই প্রথমত মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান, কারণ এই ব্যাংক দুইটা পক্ষের মাঝে থেকে
से उभय पक्ष सुविधा ग्रहण करे बा एखन एजन्य एटाके बला हय मध्यस्थ व्यवसाय प्रतिष्ठान। कारण हच्छे एजन्य जे बैंक मध्यस्थकारी हिसेबे एकजनार काछ थेके तहबिल संग्रह करे ओई टाका आबार आरेकजनके देय दिया से माझखाने बसे लाभ करे। तई एजन्य एके बला हय मध्यस्थ व्यवसाय प्रतिष्ठान। अर्थ ओ ऋणेर व्यवसायी बैंक जे व्यवसा करे ए व्यवसाटा किन्तु तार अर्थ निये व्यवसा ऋण निये व्यवसा। कारण हच्छे से जनगणेर काछ थेके जेटा नेय सेटा अर्थ नेय एबं से जे आबार आरेकजनके जेटा देय सेटा अर्थ देय। अर्थात से जे व्यवसा करे तार व्यवसार प्रकृति बा वैशिष्ट्य हच्छे से अर्थ निये ऋण निये व्यवसा करे। एकजन काछ थेके कमे ऋण नेय आबार आरेकजन जानार काछ थेके बेशी टाकाय এই কমে টাকাটা নিয়ে বেশি হিসেবে সে টাকাটা প্রদান করে। তাহলে এই হিসেবে সে অর্থ ও ঋণের ব্যবসায়ী। বৃহৎ আয়তন প্রকৃতি। সাধারণত ব্যাংক একটি বড় ধরনের প্রতিষ্ঠান। এদের কারণ ব্যবসায় প্রতিষ্ঠান অনেক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান থাকে, অনেক ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠান থাকে, আবার বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান থাকে। কিন্তু আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকই কিন্তু একটি লিমিটেড কোম্পানি। তাহলে এই লিমিটেড কোম্পানি হচ্ছে একটি বড় কোম্পানি। তাহলে এই বড় কোম্পানি এবং তাই আর এদের যে কাঠামো তাহলে সেই অনুযায়ী এই প্রকৃতিতে ব্যাংক একটি বড় ধরনের প্রতিষ্ঠান, এটি একটি ছোট প্রতিষ্ঠান না। পরে আছে আর্থিকভাবে সচ্ছল। ব্যাংক একটি আর্থিকভাবে সচ্ছল প্রতিষ্ঠান। কারণ এই ব্যাংক বিভিন্ন জনগণের কাছ থেকে অনেকগুলো টাকা সংগ্রহ করে। আবার তোমাদের জানা উচিত যে যখন একটি ব্যাংক প্রতিষ্ঠা হয় তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে 400 কোটি টাকা জমা দিতে হয়। তাহলে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান 400 কোটি টাকা এক জায়গায় জমা রাখতে পারে তাহলে তারা কত বড় প্রতিষ্ঠান। তাহলে অবশ্যই তাদের আর্থিক সচ্ছলতা থাকে। তাহলে এবং সেই 400 কোটি টাকা জমা রেখে তারপরে কিন্তু তাদের ব্যাংকিং কার্যাবলী শুরু করতে হয়। তাহলে কারণ হচ্ছে ভবিষ্যতে যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায়, জনগণ বা গ্রাহকের টাকা নিয়ে যদি ব্যাংক দিতে না পারে, তখন ওই কেন্দ্রীয় ব্যাংক এর কাছ থেকে যে 400 কোটি টাকা থাকে ওই টাকা থেকে কেন্দ্রীয় ব্যাংক জনগণেরকে যে টাকা তারা ব্যাংকে জমা রাখে সেই টাকাটা ফেরত দেয়, যাতে জনগণ বা সাধারণ মানুষ বিপদের সম্মুখীন না হয়। তাই বলা যায় যে ব্যাংক একটি বৃহৎ আয়তন প্রতিষ্ঠান এবং আমাদের দেশের প্রত্যেকটা ব্যাংকই কিন্তু একটি লিমিটেড কোম্পানি। তারপরে আছে আর্থিকভাবে সচ্ছল গেল। এবার আসো নিরাপত্তার প্রতি। ব্যাংক নিজের এবং জনগণের টাকা সবসময় নিরাপত্তার সাথেই সংরক্ষণ করে। এখন যদি কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রাখে তাহলে ব্যাংক কিন্তু ওই টাকাকে নিরাপত্তার সাথে সংরক্ষণ করে এবং আমরা এই নিরাপত্তার কারণেই কিন্তু ব্যাংকের কাছে এই টাকাটা রাখি। কারণ আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, এই টাকা যদি আমি বাসায় রাখি সেই টাকা এখান থেকে কী হতে পারে, নষ্ট হতে পারে, চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হতে পারে, আমার জীবনের উপর ঝুঁকি আসতে পারে। তখন কী করি যে আমরা এই টাকাগুলো ব্যাংকের কাছে রাখি, কারণ ব্যাংকের কাছ থেকে আর এই টাকা চুরি হওয়ার বা ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে। যদি ব্যাংকের কাছ থেকে টাকা চুরি হয়ে যায় তাহলে ব্যাংকের টাকা চুরি হবে কিন্তু গ্রাহকের টাকা চুরি হবে না, সহজ কথা। কারণ গ্রাহকের টাকা ব্যাংক দিতে বাধ্যই। তাহলে এজন্য বলা হচ্ছে যে নিরাপত্তার প্রতি। কারণ ব্যাংকে আমরা নিরাপত্তার পদ হিসেবে মনে করি তাই ব্যাংকের কাছে টাকা জমা রাখি। আর একটা হচ্ছে বিশ্বস্ততার প্রতি। বিশ্বস্ততার প্রতীক হচ্ছে ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যাকে আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করে তার কাছে আমরা টাকা জমা রাখি এবং আমাদের সময় মতো আবার ব্যাংক আমাদেরকে এই টাকাটা ফেরত দেয়। কিন্তু আমরা যদি সাধারণ কোনো মানুষের কাছে টাকাটা রাখি, যেমন আমাদের কোনো নিকট আত্মীয় যদি তার কাছে টাকা রাখি, সেই টাকা কিন্তু আমি নির্দিষ্ট সময়ে ফেরত নাও পেতে পারি, সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু আমরা যদি ব্যাংকে টাকা রাখি তাহলে আমাদেরকে ব্যাংক আমাদের সময় মতো টাকা ফেরত দিবে। এই বিশ্বাস এবং বিশ্বস্ততা ব্যাংকের প্রতি গ্রাহকের আছে, তাই ব্যাংককে বলা হয় বিশ্বস্ততার প্রতীক। পরে আছে মূলধন গঠনের কারখানা। প্রত্যেকটা ব্যবসা শুরু করার জন্য বা যে কোনো ব্যবসা শুরু করার জন্যই আমার প্রথমে দরকার কি, মূলধন। এই মূলধনটা কোথা থেকে আসবে? তো অনেক সময় কি করে, ব্যাংক জনগণের কাছ থেকে যে তহবিলটা সংগ্রহ করে এই তহবিলটা একত্রিত করে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে মূলধন হিসেবে সরবরাহ করে। এই অর্থ নিয়ে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তি সে ব্যবসা শুরু করে, ব্যবসা পরিচালনা করে, সেখান থেকে তার লাভ হয়। ওই লাভ থেকে ব্যাংকের
টাকা ফেরত দেয় এবং ব্যাংক ওখান থেকে তার কাছ থেকেও কিছু লাভ করে, তাহলে সে এই মূলধন গঠনের জন্য ব্যাংক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ব্যাংককে বলা হয় মূলধন গঠনের কারখানা। আর ব্যাংক যদি এই মূলধন গঠনের সুযোগ না দিত তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এতটা সুচারুরূপে পরিচালিত হতো না, কারণ অনেক বেকার যুবক থাকে, তার তাদেরকে যদি ব্যাংক কিছু টাকা লোন দেয় বা ঋণ দেয় তাহলে ওই টাকা নিয়ে কিন্তু সে ব্যবসা শুরু করতে পারে এবং তার কর্মসংস্থানের সুযোগ হতে পারে। পরে যখন ওই টাকা দিয়ে তার ব্যবসা বড় হবে, আস্তে আস্তে লাভ হবে, লাভের অংশ থেকে সে ব্যাংকের টাকা পরিশোধ করবে, এভাবে আস্তে করে আস্তে 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 একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। অর্থনীতির চালিকা শক্তি। একটি দেশের অর্থনীতি মূলত নির্ভর করে ব্যাংকের উপর, এবং এই ব্যাংক তাদের কার্যাবলী এবং তাদের ব্যবসা যদি ভালো চলে, ভালো হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন হয় এবং এই অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে, তাই ব্যাংককে অর্থনীতির চালিকা শক্তিও বলা হয়। তারপর হচ্ছে সেবা বিক্রয়। দুই ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে, একটা হচ্ছে সার্ভিস অর্গানাইজেশন আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, অর্থাৎ একটা পণ্য বা উৎপাদনকারী প্রতিষ্ঠান আর একটা হচ্ছে সেবা প্রতিষ্ঠান। যে সকল প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্য উৎপাদন করে এবং বিক্রি করে ব্যবসা করে তাদেরকে বলা হয় ম্যানুফ্যাকচারিং বিজনেস। আর এক ধরনের বিজনেস আছে যাদের বিজনেস বা ব্যবসায়ের নেচার বা প্রকৃতি হচ্ছে তারা সার্ভিস দিবে, সেবা দিবে, যেমন এর মধ্যে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, হাসপাতাল, এই প্রতিষ্ঠানগুলোকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বলা হয়। তাহলে ব্যাংক যে সেবা মানে বিক্রয় মানে যেই ব্যবসা যেটা করে সেইটার নামই হচ্ছে বা প্রোডাক্ট যেটা আছে তার নাম হচ্ছে সেবা, যেমন ঋণ দেয়, তারপরে হিসাব জনগণের হিসাব সংরক্ষণ করে, সরকারি হিসাব সংরক্ষণ করে, জনগণকে ঋণ দেয়, ডেবিট কার্ড ইস্যু, ক্রেডিট কার্ড ইস্যু, যে এই যে সার্ভিস এইগুলো কিন্তু সেবা, এগুলোকে কিন্তু কোনো প্রোডাক্ট বলা যায় না। তাই এই তাদের যে বিক্রি মানে বিজনেস বা ব্যবসা এর প্রকৃতি হচ্ছে তারা সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। আর একটা হচ্ছে গোপনীয়তা রক্ষা। সর্বশেষ হচ্ছে গোপনীয়তা রক্ষা। ব্যাংকের কাছে গ্রাহকের যে তথ্য থাকবে গ্রাহকের সেই তথ্য ব্যাংক গোপনীয়তার সাথে সংরক্ষণ করে, এই তথ্য গ্রাহক অন্য কাউকে প্রদান করবে না। অর্থাৎ আমাদের যাদের ব্যাংকের কাছে হিসাব থাকবে বা টাকা থাকবে বা অর্থ থাকে, ব্যাংক এই গ্রাহকের কোনো তথ্য অন্য কারো কাছে প্রকাশ করে না, তাই ব্যাংককে বলা হয় গোপনীয়তা রক্ষা। অর্থাৎ গ্রাহকের গোপনীয়তা রক্ষা করাও হচ্ছে ব্যাংকের দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা এই গোপনীয়তা রক্ষার জন্য মানুষ কিন্তু ব্যাংকে বেশি বিশ্বাস করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।